জানুন রাশিয়ার নতুন ভয়ঙ্কর আর্টিলারি সিস্টেম হারিকেন অনেম সম্পর্কে এটি ডেভেলপের কাজ শুরু হয় উনিশশো সালে কিন্তু অর্থের অভাবে ডেভেলপিং কাজ বন্ধ হয়ে যায় তবে পরের বছর অর্থাৎ উনিশশো সালে পুনরায় কাজ শুরু হয় এবং দুই সালে প্রাথমিক ট্রায়ালে যায় 2015 হাজার সালের চূড়ান্ত ট্রায়ালে যায় এবং সন্তোষজনক পারফর্ম করে যার ফলে দুই সালের শেষের দিকে রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত হয় যাই হোক হারিকেন অনএমের আওতায় থাকা এয়ারফিল্ড বা অন্য যাই হোক না কেন তা নিরাপদে থাকবে না এর দুটি রকেট পড রয়েছে যার ১২টি লাঞ্চিং টিউব রয়েছে যার সাহায্যে বিভিন্ন ধরনের রকেট ফায়ার করা যায় তার মধ্যে রয়েছে 300 এম রকেট যার দৈর্ঘ্য সাত দশমিক ছয় এম ওয়েট আটশো কেজি অয়ারহেড ওয়েট দুশো চল্লিশ কিলোগ্রাম রেঞ্জ একশো বিশ কিলোমিটার এছাড়া রয়েছে দুশো বাইশ এম এম রকেট যার দৈর্ঘ্য চার দশমিক আট এম ওয়েট দুশো চল্লিশ কেজি হেড ওয়েট নব্বই কেজি রেঞ্জ চৌত্রিশ কিলোমিটার এটি চালাতে তিনজন ক্রুর দরকার হয় এবং রিলোডিং টাইম তিন মিনিট পার্শো হর্স পাওয়ারের ইয়ামস এইট ফোর সিক্স টার্বোচার্জ ডিজেল ইঞ্জিন চালিত চাকার একটি হেভি ট্রাকের ওপর বেচ করে বসানো হয়